আজকের প্রবলেমগুলো আমাকে সেন্ড করেছে সামিন। প্রবলেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটার পর একটা প্রবলেমের সলিউশনে যাব। প্রথমেই প্রথম প্রবলেমটা দিয়ে শুরু করছি। তোমরা প্রথম প্রবলেমটা দেখছি, প্রথম প্রবলেমটা এমন, ঘড়িতে 12টা থেকে 10টা বাজতে কৃতকাজ কত? তো প্রথমেই আমরা একটা ঘড়ি এঁকে নিই, ধরলাম এটা আমাদের সেই ঘড়ি। এই ঘড়িতে ইনিশিয়ালি ঘন্টার কাঁটাটাকে আমরা কনসিডার করছি, ঘন্টার কাঁটাটা ছিল 12টায় এবং এটা ঘুরে এসে 10টার দিকে হবে, 10টা বেজে মানে এই জায়গায় আসে, এই হলো 10টার লেভেল। তো এই ঘূর্ণনে কৃতকাজ কত সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা কৃতকাজের জন্য যে সমীকরণ সেটা আগে লিখে নিই। কৃতকাজ W, যেহেতু ঘূর্ণন গতি, ঘূর্ণন গতির ক্ষেত্রে কৃতকাজ হলো হাফ অফ আই ওমেগা স্কোয়ার্ড। তো এখানে আমাদের প্রথমে আই বের করতে হবে, এরপর ওমেগা বের করতে হবে, দেন আমরা ওয়ার্ক ডান বের করতে পারবো। তো আই বের করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন লাগে যেটা এখানে দেওয়া নাই, তো আমরা ধরে নিলাম সেই ইনফরমেশনগুলো। একটা হলো এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটার ভর, সেই ভরটা আমরা ধরলাম এম ইকুয়ালস টু ভর, এবং এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো এল, অর্থাৎ কাঁটাটার দৈর্ঘ্য হলো এল। তাহলে আমরা লিখতে পারি যে আই অর্থাৎ জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই, এখানে কাঁটাটা ঘুরতেছে একটা প্রান্তের সাপেক্ষে, তাহলে একটা প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক হলো 1/3 এম এল স্কোয়ার্ড। এখানে ছোট হাতের এম আমরা কনসিডার করেছি, তো এম এল স্কোয়ার্ড। এটার প্রুফ খুবই সহজ, আমি প্রুফটা দেখাচ্ছি, যদি তুমি প্রুফটা জেনে থাকো তাহলে 3 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত স্কিপ করতে পারো। প্রুফটা হচ্ছে এরকম যে ডি আই সমান ডি এম আর স্কোয়ার্ড। এখান থেকে আমরা লিখতে পারি ডি আই সমান ডি এম এর ভ্যালু হচ্ছে ভর ডিভাইডেড বাই দৈর্ঘ্য, তার সাথে ডি আর গুণ করতে হবে, এবং সাথে যেহেতু আর স্কোয়ার ছিল সেটা আমরা লিখলাম, তো আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম এই অক্ষের সাপেক্ষে, এখানে আর এর ভ্যালু 0 এবং এখানে আর এর ভ্যালু হলো ম্যাক্সিমাম অর্থাৎ এল। তাহলে আমরা লিখতে পারি 0 to L এম ওভার এল আর স্কোয়ার্ড ডি আর। আর স্কোয়ার্ডের ইন্টিগ্রেশন আমরা জানি 1/3 আর কিউব, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই ইকুয়ালস টু 1/3 এম ওভার এল টাইমস অফ আর কিউব ইভালুয়েটেড অ্যাট 0 to L। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এই ভ্যালুটা হবে 0, অর্থাৎ সাবস্ট্রাক্ট করলে এটার 0ই থাকতেছে, এল বসালে এল কিউব থাকবে, এখানে এল আছে কাটাকাটি হয়ে এখানে থাকবে এল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু 1/3 এম এল স্কোয়ার। এরপরে আমাদের জানতে হবে ওমেগার ভ্যালুটা কত। তো ওমেগার ভ্যালুটা আমরা জানি যে ঘড়ির কাঁটা একটা সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে সময় লাগে 12 ঘন্টা, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো টোটাল অ্যাঙ্গেল, মানে একটা ঘূর্ণনের টোটাল অ্যাঙ্গেল এটা হলো 2π ওভার ঘূর্ণনের, একটা টোটাল ঘূর্ণনের সময় অর্থাৎ টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা হলো এখানে 12 ঘন্টা। তো 12 ঘন্টা সমান হলো 12 × 3600 সেকেন্ড, আর এটা হলো 2π রেডিয়ান। তাহলে আমরা ওমেগার ভ্যালুটা যেটা পাবো সেটা হলো পাই ওভার 216 রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে যেহেতু এম এবং এল এর ভ্যালুটা দেওয়া নাই, তো আমরা নিউমেরিক্যাল একটা অ্যান্সার পাবো না, এখানে আমরা আমাদেরকে যেই ওয়ার্ক ডানটা হবে সেটা এম এবং এল এর একটা ফাংশন আকারে আমরা প্রকাশ করব। তো টোটাল ওয়ার্ক ডান আমরা লিখতে পারি ওয়ার্ক ডান W সমান হাফ অফ আই ওমেগা স্কোয়ার্ড, তাহলে হাফ ইন্টু আই এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে হাফ ইন্টু 1/3 টাইমস অফ এম এল স্কোয়ার্ড
টাইমস অফ ওমেগা স্কোয়ার মানে হলো এই যে এই ভ্যালুটা এটার স্কোয়ার, তার মানে পাই ওভার 21600 হোল স্কোয়ার। তো এটা যদি আমরা ইভালুয়েট করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডানটা পাবো, যেটার ভ্যালুটা মোটামুটি এরকম 3 পয়েন্ট, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3.57 ডাবল টু ইন্টু 10^-10 পাই স্কোয়ার এম এল স্কোয়ার। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ডানটা খুবই ছোট একটা ওয়ার্ক ডান। এই জন্যই যখন আমরা ব্যাটারি ইউজ করি, এই ব্যাটারিটা মানে ঘড়িতে যে ব্যাটারিটা ইউজ করি এই ব্যাটারিটা অনেক লং লাস্টিং হয়, কেননা খুবই কম ওয়ার্ক ডান করতে হয়, 12 ঘন্টা বা 10 ঘন্টা ঘড়ির কাঁটাটা ঘুরলেও। এরপরে আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখব। দ্বিতীয় প্রবলেমটা ছিল এরকম যে একটা বস্তু, এম ভরের একটা বস্তু এবং সেটা একটা বর্গাকার ব্লক, এই ব্লকটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তো মোট কৃতকাজ কত? তো এখানে দুইভাবে আমরা এটাকে চিন্তা করতে পারি। একটা হলো রোটেশনাল ওয়ার্ক ডান, অর্থাৎ এই ফোর্সের ফলে যে রোটেশন হয়েছে এই রোটেশনাল ওয়ার্ক ডান কত, আর একটা হলো ওয়ার্ক ডান এগেনস্ট গ্রাভিটি। তো রোটেশনালের জন্য যেহেতু কোনো ইনফরমেশন এখানে তেমন দেওয়া নাই, সো আমরা এখানে ওয়ার্ক ডান এগেনস্ট গ্রাভিটি সেটা কত সেটা আমরা বের করব। তো এটা বের করার জন্য আমাদের দেখতে হবে যে ভর কেন্দ্রের সরণ কতটুকু। এখানে ভর কেন্দ্র আছে এটার মধ্যে, তার মানে যে হাইটে আছে, অর্থাৎ ইনিশিয়াল হাইট আমরা যদি এইচ ওয়ান ধরি, তাহলে এইচ ওয়ান হলো এটার অর্ধেক, অর্থাৎ এ ওভার টু। আর এই ক্ষেত্রে যেই ভর কেন্দ্রের যেই অবস্থানটা সেটা যদি এখানে হয় অবশ্যই এটা মধ্যে হবে। তো এই লেন্থটা হলো, এই লেন্থটা হলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আন্ডার স্কোয়ার রুট, তাহলে এই লেন্থটা হলো স্কোয়ার রুট অফ 2 এ। তাহলে ভরকেন্দ্রের যে অবস্থানটা অর্থাৎ এইচ টু সেটা আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 2 ওভার 2 টাইমস অফ এ। তাহলে এখান থেকে আমরা যদি ডেল্টা এইচ বের করি, ডেল্টা এইচ এর ভ্যালুটা হবে এ কে কমন আউট করলাম, কমন আউট করলে এইচ ওয়ান মাইনাস সরি এইচ টু মাইনাস এইচ ওয়ান, অর্থাৎ স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1/2 তাহলে টাইমস অফ এ। এখান থেকে আমরা লিখতে পারি যে ভর কেন্দ্রের যে সরণটা সেটা হলো স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 2 টাইমস অফ এ। এটা হলো ভর কেন্দ্রের সরণ। তাহলে কৃতকাজ কতটুকু হবে? কৃতকাজ হবে, কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু হবে এম জি টাইমস অফ ডেল্টা এইচ। তাহলে এম জি ডেল্টা এইচ, ভর এম দেওয়া আছে, জি এর ভ্যালু আমরা জানি 9.8, আর ডেল্টা এইচ এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি। তাহলে ওয়ার্ক ডান হবে এম জি টাইমস অফ স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 2 টাইমস অফ এ। এটাই হলো আমাদের সেকেন্ড প্রবলেমের সলিউশন। আমাদের থার্ড প্রবলেম ছিল এটা যে এই বস্তুটাকে এক পাক ঘুরিয়েছে, মানে টোটাল 360 রোটেট করেছে, রোটেট করার ফলে কৃতকাজ কত। এখানেও আমাদের দেখতে হবে যে আমাদের এখানে রোটেশনাল যেই ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানটা বের করার জন্য আমাদের সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই। তো আমরা যে ওয়ার্ক ডানটাকে এখানে কনসিডার করব সেটা হলো ওয়ার্ক ডান এগেইনস্ট গ্রাভিটি, সেটা কত। তো ওয়ার্ক ডান এগেইনস্ট গ্রাভিটি আমরা আগের পেজে দেখলাম যে সেটা হলো এম জি টাইমস অফ ডেল্টা এইচ, অর্থাৎ ডেল্টা এইচটা হলো ভর কেন্দ্রের সরণ কত হয়েছে। তো ভর কেন্দ্রের সরণ এখানে দেখি যে টোটাল 360 ডিগ্রি রোটেট করার ফলে ভর কেন্দ্রের আসলে কোনো সরণ হয়নি, দ্যাটস ওয়াই ডেল্টা এইচ এর ভ্যালুটা হলো 0, অর্থাৎ ডেল্টা এইচ ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু 0। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।